আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি একটা খুবই ইজি সিম্পল রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। আইডিয়ালি এটা বোনলেস চিকেন দিয়ে হয়, তো আমার কাছে এখন যেহেতু বোনলেস চিকেন অ্যাভেলেবেল নেই, আমি নর্মাল চিকেনটাকেই ছোটো ছোটো পিস করে রেখেছি। তো ফার্স্টে এটার জন্য আমাকে ম্যারিনেট করতে হবে এটাকে, চিকেনটাকে। তো সেটার জন্য আমি ফার্স্টে চিকেনের মধ্যে দিয়ে দেবো টক দই, ঠিক আছে? টক দইটা একটু বেশি লাগবে, পুরোটাই আমি দিয়ে দিলাম। এখানে 2.5 কি 3 টেবিল স্পুন মতো টক দই ছিল, ঠিক আছে? তারপরে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আচ্ছা, এখানে আমি একটা ছোট পেঁয়াজ আর 3-4টে ছোট কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দেব। এবার আমি এটার মধ্যে দেবো আদা রসুন বাটা, ঠিক আছে? আদা রসুন একসাথে আমার আগে থেকে বাটা ছিল, তো সেটা আমি দিয়ে দেবো। একটা বড় টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু সামান্য, বেশি দেব না। এবার এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কে কতটা ঝাল খাবে তার উপর, কারণ অলরেডি আমি এটার মধ্যে ওই পেঁয়াজ বাটাটার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা ছিল। এবার সামান্য হলুদ গুঁড়ো দেব। এই 1 টিস্পুন মতো। এবার দেবো নুন স্বাদ মতো। এবার সবকটাকে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে।
এবার এইভাবে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিতে হবে, ঢেকে একটু ভালো করে ঢেকে বাইরে রাখতে হবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরেই নর্মাল টেম্পারেচারে একটু ঢেকে এক ঘন্টা মিনিমাম রাখতেই হবে, নাহলে এটা যখন আমরা পরে ফ্রাই করবো মানে টেস্টটা ঠিক আসবে না। তো মিনিমাম 1 আওয়ার, তার বেশিও তোমরা রাখতে পারো 1.5 ঘন্টা 2 ঘন্টা, বাট 1 আওয়ার মিনিমাম রাখতেই হবে এটা ম্যারিনেট করে। তারপর আবার ফ্রাই করার সময় তোমাদের কাছে ফিরে আসছে। ওয়ান আওয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার চিকেনটা ফ্রাই করার পালা। এখন ফার্স্ট অফ অল চিকেনটাকে কিন্তু আমি পুরোই বাটারে ফ্রাই করবো, তাহলে টেস্টটা ভালো আসে। তোমরা সাদা তেলেও ফ্রাই করতে পারো, বাট বাটার দিয়ে করলে ব্যাপারটা ভালো হয়। তো আমি এখন প্যানে বাটারটা দিয়ে নেব। আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো, তাড়াতাড়ি দিয়ে দেবে নাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে, লেগে লেগে যাবে। এভাবে উল্টে পাল্টে দুপাশ যাতে ভালো করে ভাজা হয় সেটা একটু দেখে নিতে হবে। একটু চেক করে নেব ওই পাশটা ভাজা হয়েছে নাকি, আর একটু হবে। পাশে এভাবে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে এসছে এটা, তো আমি এগুলো এবার নামিয়ে নেব। হাই এভরিওয়ান, তো চিকেন রেশমি কাবাব একদম রেডি তোমাদের একদম চোখের সামনে। ওকে, আর তার সাথে এটা যেহেতু একটু ড্রাই, তা এটার সাথে কোল্ড ড্রিঙ্কস এই টাইপের যে ঠান্ডা কিছু ভালো লাগে, তাই আমি এই ট্যাং বানিয়ে নিয়েছি। তো এটা আমি ফার্স্টে টেস্ট করবো না, ফার্স্টে মিস্টার সেনকে দিয়ে টেস্ট করাবো, ও বলুক আগে কীরকম হয়েছে। তো মিস্টার সেন চলে এসো, এটা একটু টেস্ট করে বলো আমাদেরকে কেমন হয়েছে। খাবো, হ্যাঁ দেখি কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, খেতে বসলে আর কিছু মাথায় থাকে না। দারুন, অসম, ফটাফটি সব ঠিক আছে, সফট হয়েছে, মুরগিটা হয়েছে একদম একদম টোটাল। চিকেনের যে সলিড পিসগুলো হয় না, ওগুলো ভাতের সাথে রান্না খেতে ভালো লাগে না। তো এরকম একটা রান্না করলে কী হয়, সন্ধ্যাবেলা সুন্দর স্ন্যাক্স হয়ে যায় আর ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ ট্রাই করো। স্পেশালি ঠান্ডা কিছুর সাথে তোমরা যদি খাও, কোল্ড ড্রিঙ্কস বা আমরা এখন যেরকম ট্যাঙের সাথে খাচ্ছি, ভীষণ ভালো লাগে, রিফ্রেশিং লাগে।
ঘটে রেখেছিলাম তার বেশি রাখিনি। না সফট আছে, একদম পুরো সফট আছে, নুনের টিকটা আছে, ভালো টিকটা আছে। তো আই এম শিওর তোমাদের ভালো লাগবে। তাহলে খুব তাড়াতাড়ি এটা বাড়িতে ট্রাই করে আমাদের জানাও কমেন্ট সেকশনে কেমন লাগলো বা তোমরা কেমন এনজয় করলে ডিশটা। সো ইউ দেন টেক কেয়ার অফ ইউর সেলফ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে সেফ, স্টে হেলদি।